সবাইকে স্বাগতম। আমরা 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করছি। এখানে দেয়া আছে দ্য প্রেজেন্ট ওর্থ অফ 2310 রুপি ডিউ 2.5 ইয়ার্স হেন্স দ্য রেট অফ ইন্টারেস্ট বিং 15% অ্যানাম ইজ হোয়াট। আমরা এখানে ব্যাংক থেকে কিছু পরিমাণ টাকা ধার নিচ্ছি এবং সেই টাকার পরিমাণ আমরা জানি না। সেই টাকাকে বলা হবে প্রেজেন্ট ওর্থ। প্রেজেন্ট ওর্থ 2.5 ইয়ার্স পরে, বর্তমান থেকে 2.5 ইয়ার্স পরে অর্থাৎ বর্তমান থেকে 2.5 বছর পরে 2310 রুপিতে পরিণত হবে সুদে আসলে, কারেক্ট? অর্থাৎ আমরা এখানে যে টাকা ধার নিচ্ছি, যে পরিমাণ টাকা ধার নিচ্ছি, তা 2.5 বছর পরে সুদে আসলে 2310 রুপিতে পরিণত হবে, কারেক্ট? এখানে সুদের হার দেওয়া রয়েছে 15%, লক্ষ্য করা যাক, প্রতি বছরে 15%। আমাদের প্রেজেন্ট ওর্থ অর্থাৎ ব্যাংক থেকে আমরা যে পরিমাণ টাকা বর্তমানে ধার নিচ্ছি, কারেক্ট, সেটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, এখানে প্রেজেন্ট ওর্থ আমরা জানি না, প্রেজেন্ট ওর্থ আমাদের নির্ণয় করতে হবে, কারেক্ট? এখানে প্রেজেন্ট ওর্থ 2.5 ইয়ার্স পরে 2310 রুপিতে পরিণত হবে, কারেক্ট? তাহলে এখানে সাম ডিউ অথবা অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা বলতে পারবো, সাম ডিউ অথবা অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা বলতে পারবো 2310 রুপি, 2310 রুপি, কারেক্ট? আচ্ছা, এখানে সময় দেওয়া রয়েছে 2.5 ইয়ার্স, কারেক্ট? অর্থাৎ আমরা বলতে পারবো টি ইকুয়াল টু ফাইভ বাই টু। এবং এখানে সুদের হার দেওয়া রয়েছে 15%, অর্থাৎ আমরা বলতে পারবো R = 15, কারেক্ট? আমাদের এখানে প্রেজেন্ট ওর্থ নির্ণয় করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ওর্থ ইকুয়াল টু, লক্ষ্য করা যাক, প্রেজেন্ট ওর্থ ইকুয়াল টু অ্যামাউন্ট ইন্টু 100 বাই 100 প্লাস আর ইন্টু টি। লক্ষ্য করা যাক, এই সমীকরণের ডান দিকের প্রত্যেকটা রাশি যদি আমরা এখানে মান বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ওর্থ নির্ণয় করতে পারবো। এখানে অ্যামাউন্ট আমরা পেয়েছিলাম 2310 রুপি, তাহলে আমরা অ্যামাউন্টের মান এখানে বসিয়ে দিচ্ছি 2310 রুপি ইন্টু 100, কারেক্ট, বাই 100 প্লাস আর ইন্টু টি। এখানে আর এর মান হচ্ছে 15, ইন্টু হয়ে যাচ্ছে টি, টি এর মান হচ্ছে 5/2, কারেক্ট? আমরা এখানে হরে এবং লবে 2 দিয়ে গুণ করতে পারি, কারেক্ট, কারেক্ট? তাহলে এখানে আমাদের হরে যে হাফ গুণ অবস্থায় আছে সেটা কেটে যাবে। আচ্ছা, লক্ষ্য করা যাক, আমরা এখানে পাবো 2310 ইন্টু 100 হয়ে যাবে 2310 ইন্টু 2, কারণ আমরা হরে এবং লবে 2 দিয়ে এখানে গুণ করছি, কারেক্ট? তাহলে আমরা লবে পেলাম 2310 ইন্টু 2, এবং হরে আমরা পাচ্ছি, লক্ষ্য করা যাক, 2 ইন্টু 100 হয়ে যাবে 200, 2 ইন্টু 100 হয়ে যাবে 200 প্লাস, এখানে যদি আমরা 15 ইন্টু 5/2কে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হাফ এবং 2 কেটে যাবে, কারেক্ট? তাহলে আমরা এখানে পাবো 15 ইন্টু 5 হয়ে যাবে 75। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি, লক্ষ্য করা যাক, 2310 ইন্টু 2 বাই 275। আচ্ছা, তাহলে আমরা 275 এই সংখ্যাটি দিয়ে 2310 এই সংখ্যাটিকে এখানে ভাগ করবো। লক্ষ্য করা যায়, খুবই সিম্পল, আমরা 275 এই সংখ্যাটি দিয়ে এখানে ভাগ করছি 2310 এই সংখ্যাটিকে, 2310 এই সংখ্যাটিকে। আমরা 230 সংখ্যাটিকে কিন্তু 275 দিয়ে ভাগ করতে পারবো না, কারেক্ট? তাহলে আমরা এখানে 2310 এই সংখ্যাটিকে 275 এই সংখ্যাটি দিয়ে ভাগ করার চেষ্টা করি। আমরা এখানে 8 দিয়ে 275 সংখ্যাটিকে গুণ করতে পারবো। আমরা এখানে পাবো 5 ইন্টু 8 হয়ে যাচ্ছে 40, 40 এর 0 এখানে বসে হাতে থাকছে 4, 7 ইন্টু 8 হয়ে যাচ্ছে 56, 56+4 হয়ে যাচ্ছে 60, 60 এর 0 এখানে বসে হাতে থাকছে 6, 60 এর 0 এখানে বসে হাতে থাকছে 6, 8 ইন্টু 2 হয়ে যাবে 16, 16+6 হয়ে যাবে 22, 22, 16+6 22। আচ্ছা, তাহলে আমরা এখানে এবার বিয়োগ করব, 0 - 0 হয়ে যাবে 0, 1 - 0 হয়ে যাবে এখানে 1, 3 - 2 হয়ে যাবে 1, কারেক্ট? তাহলে আমরা ভাগশেষ পেলাম 110। আমরা উপর থেকে নিচে একটি 0 নামাচ্ছি, আমরা 275 এই সংখ্যাটিকে 4 দিয়ে এখানে গুণ করতে পারবো,
4 ইন্টু 5 হয়ে যাবে 20, 20 0 এখানে বসে হাতে থাকছে 2, 4 ইন্টু 7 হয়ে যাচ্ছে 28, 28 প্লাস 2 হয়ে যাচ্ছে 30, 30 0 এখানে বসে হাতে থাকছে 3, 4 ইন্টু 2 হয়ে যাবে 8, 8 প্লাস 3 হয়ে যাবে 11, কারেক্ট, 25 হয়ে যাচ্ছে 0, আমরা উপর থেকে নিচে সর্বশেষ যে ডিজিটটি রয়েছে 0 ডিজিট সেটা নিচে নামাচ্ছি, তাহলে আমরা এখানে ভাগ হলে আরেকটি 0 ডিজিট বসিয়ে দেব, তাহলে আমরা দেখলাম 231000/275 ইকুয়াল টু হয়ে যাবে 840, কারেক্ট, 840, এবং 840 এই সংখ্যাটিকে কিন্তু আমাদের গুণ করতে হবে 2 দিয়ে এখানে, কারেক্ট, আমরা এখানে পাচ্ছি লক্ষ্য করা যায় 2 ইন্টু 0 হয়ে যাবে 0, 4 ইন্টু 2 হয়ে যাবে 8, 8 ইন্টু 2 হয়ে যাবে 16, কারেক্ট, তাহলে আমরা এখানে দেখছি আমাদের প্রেজেন্ট ওয়ার্থ হবে 1680 রুপি, কারেক্ট, তাহলে আমরা এখানে বলতে পারবো লক্ষ্য করা যায় প্রেজেন্ট ওয়ার্থ ইকুয়াল টু 1680 রুপি, কারেক্ট, তাহলে আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারবো এক নম্বর গাণিতিক সমস্যার উত্তর হচ্ছে 1680 রুপি, কারেক্ট, তাহলে এক নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1680 রুপি।